গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটু অন্যরকমের। আজকে ভিডিওটা কী নিয়ে বলো তো? আজকে আমার যে মাসকাবাড়ি মাল এসেছে দোকানে, সেইগুলো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এই যে আমার মাসকাবাড়ি মাল এসছে, এইগুলো এবার সব কিছু গুছোতে হবে। এই দেখো মেঝেই ওরা দোকান থেকে ব্যাগে করে ঢেলে দিয়ে গেছে। তো এই মালগুলো এবার আমাকে গুছিয়ে গুছিয়ে তুলে রাখতে হবে। এই জাস্ট নৈহাটি দোকানের মাসকাবাড়ি জিনিসগুলো এইবার সব আমাকে তুলে গুছাতে হবে। আজকে সকাল থেকে অনেক চাপ চলছে জানো তো বন্ধুরা। তো সারা মাসের মাসকাবাড়ি জিনিস এই দেখো নিয়ে আসা হয়েছে, আর বস্তাটাই হচ্ছে চাল আনা হয়েছে, আর এইগুলো বাদবাকি জিনিস। তো দোকান থেকে আমরা জিও মার্ট থেকে নিই বলে আমাদের দোকান থেকে সুবিধা হয় কি, ওরা বাড়িতে এসে দিয়ে যায়। তো যার জন্যে অনেকটা সুবিধে হয়, বয়ে আনতে হয় না। তো এই হচ্ছে সারা মাসের জিনিস। সারা মাস হয়তো যাবে না, মাসের শেষের দিকে আবার কিছু আনাতে হয়। তো যাই হোক, এগুলো ছেলেকে লিস্ট করে দিয়েছিলাম। ছেলেই বাজার থেকে দোকানে ফর্দটা জমা দিয়ে গেছিলো, তারপর ওরা এসে বিকেলের দিকে মালগুলো দিয়ে গেল। তো এইগুলো আবার গোছগাছ করতে হবে, করে আবার রাতে রান্না বান্না আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন কী লাগলো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলের নতুন বন্ধুরা, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা।